হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে সবাইকে আমার ভালোবাসা জানিয়ে এই যে আজকে এখানে সবজি নিয়েছি, আমার পরিমাণ মতো নেব। আছে হচ্ছে এখানে দুটো আলু আছে, দুটো ঝিঙে আছে, টোটাল তিনটে আছে, টমেটো আছে। আর এই যে এখানে দু রকম শুটকি মাছ আছে, এটা হচ্ছে চিংড়ি শুটকি আর এটা হচ্ছে এই যে মরলা শুটকি। তো এই দিয়েই আজকে তরকারি করব। তো দেখুন আমি কিভাবে তরকারি করছি, এটাই হচ্ছে কথা। এই দেখুন আমি এগুলো ভালো করে বেছে নিয়েছি আর এই যে এখানে জল নিয়েছি, একটু সিদ্ধ করে নেবো এগুলো গরম জলে। এই যে গরম জল মানে এবারে বসিয়ে দেবো, এগুলো ভালো করে একটু ফুটিয়ে নেবো। বসিয়ে দিচ্ছি কারণ এগুলো তো শুকে গেছে, জলে ফোটালে চিংড়ি মাছগুলো ফুলে উঠবে, নরমও হবে অনেকটা। তারপরে দেখি হালকা একটু মানে পেস্ট করলেও করা যাবে, আবার পেস্ট না করে গোটা গোটাও রান্না করা যাবে। দেখি কীভাবে রান্না করতে পারছি, সেটাই সবজিগুলো তখন কেটে নিই। বন্ধুরা আমার এগুলো ফুটেছে, অনেক এই ফুটে উঠেছে আর দেখেছেন এবারে একটু এই যে ফুলে গেছে মাছগুলো। তো এবারে নামিয়ে নিচ্ছি, তারপরে আবার রান্না ফিরে আসছি। নামিয়ে ভালো করে ঝুড়ির মধ্যে ধুয়ে নেবো কারণ ওই বালি টালি থাকে তো অনেক সময়, তো ধুয়ে নিই ফিরে আস। তো এই দেখুন বন্ধুরা গ্যাসটা জ্বালিয়ে দিলাম, এবারে এই যে কড়াইটাও বসিয়ে দিয়েছি। এবার কড়াই তেল ঢেলে দিচ্ছি সরষে তেল। এই দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে, এবারে ফোড়নে দেবো গোটা জিরে। আর দুটো এই যে ছোট ছোট কুচি কুচি করে রসুনটা কুচি করে নিয়েছি দু তিন পর। এই যে কেটে রাখা পেঁয়াজ গুলো, কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আদা রসুনের পেস্ট দেবো, একসঙ্গেই পেস্ট করা আছে। তারপরে বন্ধুরা এখানে আছে আমার ওই হলুদ গুঁড়ো আছে, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আছে, আবার ধনে গুঁড়ো আছে, জিরে গুঁড়ো আছে। তো এগুলো এবারে দিয়ে দেব এখানে। ভালো করে মশলাটা করতে, এই দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে এগুলো দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব। তাই দেখুন চিংড়ি চটকি গুলো আমার কষানো হয়ে গেছে, দুরকম আছে একরকম না। তাই দেখুন আমার চুটকি মাছ গুলো কষানো হয়ে গেছে। এবারে এই যে কেটে রাখা ঝিঙে পটল আলু এগুলো এবারে দিয়ে দেব।
এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব, মশলা শুটকি মাছের সঙ্গে ভালো করে এই সবজিগুলো কষিয়ে নেব। তাই দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এবারে জল দিয়ে দেব। এবারে জল দিয়ে ঢেকে রেখে দেব, তার সঙ্গে টমেটো দেব। একটু বেশি করেই জল দিচ্ছি, কারণ আলু সবজি কিছুই ভাজিনি আজকে। নুনটা চেক করে দিয়ে দিচ্ছি যদি প্রয়োজন হয়। আর এই যে দেখেছেন টমেটোটা এইভাবে মুখটা কেটে দিয়েছি, তাহলে আমার টমেটো এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হওয়ার পর তারপরে খুন্তির সাহায্যে ভেঙে দেবো, তাহলেই হয়ে যাবে আমার আজকে সবজি দিয়ে, শুটকি মাছ দিয়ে সবজি রান্না হয়ে যাবে। তো ফিরে আসছি, যতক্ষণ আলু সবজি সিদ্ধ হচ্ছে না ততক্ষণের জন্য। এখন বন্ধুরা, আমি ঢাকনাটা খুলে দিচ্ছি, কারণ অনেকটা জল দেওয়া হয়েছিল সাইড দিয়ে, এই যে হয়ে গেছে একবারে। এই যে এখনও এরকম হয়েছে। আর এই যে টমেটোটা দিয়েছিলাম, এটা এবারে খুঁটির সাহায্যে এইভাবে ভেঙে দেব। চকলাটা ছাড়ালেও ছাড়ানো যেত, আর চকলা ছাড়ালাম না। তো সব সবজিগুলো এই যে এইভাবে সিদ্ধ, আলু এই যে একদম সিদ্ধ হয়ে গেছে। তো এবারে একটু গরম মশলাটা দিয়ে দেবো। টমেটো এই যে টমেটো আর কোনো ইয়েই নেই। একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। এই দেখুন গরম মশলা, গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল করে করেছি, কারণ অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়েছিলাম। তো এমনিতেই মানে বর্ষাকাল না ঠিক, আমাদের এদিকে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আজকেও সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ওই জন্য একটু ঝাল ঝাল করে করলাম, বাজার হাট কোথাও যাওয়া যাচ্ছে না। তার জন্য ঘরে যেই সবজি ছিল আর ওই চিংড়ি দু রকমের শুটকি মাছ ছিল, তার জন্য আজকে এরকম রান্না করেছি। তো এই যে মাখা মাখা একটু ঝোল ঝোল রাখছি, বেশি ঝোলও করিনি আবার বেশি মানে কষাও করিনি, একদম মিডিয়াম সাইজের করেছি। তো ভাত দিয়ে যাতে খাওয়া যায় সেভাবে তৈরি করছি, একটা বাটিতে বেড়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার দু রকম মানে মরলা শুটকি আর ওই চিংড়ি শুটকি দিয়ে এই যে সবজির তরকারি হয়ে গেছে আমার। এবারে একটা কথাই বলবো, আপনারা একদিন করে খাবেন, দেখবেন মাছ মাংস আর কিচ্ছু লাগবে না। আমার বাড়িতে আমরা তো খাই শুটকি মাছ, তো প্রায় দিনই করি। তো আপনারা একদিন করে খাবেন, আর যদি ভালো লেগে থাকে আমার এই রান্নাটা, তাহলে একটা লাইক দিয়ে, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা দেখি, এবারে একটু ভাত দিয়ে খেতে হবে। আমি তো একটা কথাই বলবো, আপনারা একদিন করে খাবেন, দেখবেন আর কিছু লাগবে না, মাংস আর মাছ মাংস ভুলে যাবেন। এটা দিয়েই আপনাদের খাওয়া হয়ে যাবে, একসাথে তরকারিতেই খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন এরকম আমার তো আজকের এই মানে মরলা শুটকি আর চিংড়ি শুটকি দিয়ে
ঝিঙে আলু পটল দিয়ে একটা তরকারি করলাম। তো যাই হোক, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলে একটা লাইক দিয়ে মানে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো আজকের জন্য এইটুকুনো, আবার যে কোনো দিন অন্য কোনো দিন যে কোনো রান্না নিয়ে আসবো। আজকের জন্য টাটা।